গাস আমি আজকে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো কম্পিউটারের ইউপিএস কিভাবে আপনারা খুলবেন, তাই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো। তা আশা করি আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। তো শুরু করুন। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, প্রথমে আপনাদের সুবিধার জন্য আমি ল্যাপটপটা খুলে রাখছি। এইভাবে আপনি খুলবেন। এই যে এখানে দেখা যাচ্ছে একটা ব্যাটারি আছে, নেগেটিভ পজিটিভ একটি ব্যাটারি আছে। ব্যাটারি দুটো টার্মিনাল দুটো খুলে নিলাম। আমাদের ব্যাটারি দুইটা খুলে দেখাচ্ছি। ব্যাটারিটা দেখা যাচ্ছে, ব্যাটারিটা দেখেন 12 ভোল্ট ব্যাটারি। এই যে ভালো করে দেখে নেন, একটি ব্যাটারি ইউপিএস এর ব্যাটারি খুলে রাখলাম। তারপরে যে কোনায় আছে আপনাদের ইউপিএস এর মাদার বোর্ডটি এখানে আছে। এই যে মাদার বোর্ড, এই দুটো ব্যাটারি টার্মিনাল, এই যে মূলত আমার ইউপিএস এর সমস্যাটা হয়েছে। এই যে এখান থেকে একটি টার্মিনাল খুলে যাওয়াতে এই যে আমার আউটপুটের টার্মিনাল খুলে গেছে, এই কারণে এই যে এসি কোডের টার্মিনাল, এই কারণে আমার ব্যাটারিটা চার্জ হচ্ছে না, সেই জন্য আর কি আজকে আমার এটা খোলা। এই যে কোডটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার ইউপিএস এর। এই যে এই পাশে আপনাদেরকে দেখাই আমি, আমাদের আউটপুটের কোড দুইটি আছে, এই যে একটি এই যে একটি, এই দুইটি দিয়ে আমরা কম্পিউটারের লাইন সংযোগ দিতে পারি। একটা আপনাদেরকে দেখাচ্ছি, এই যে এখানে জানি না দেখতে পাচ্ছেন কিনা, এখানে তিনটি লাইট আছে, এই তিনটি আমাদের সিঙ্গেল দেওয়ায় সুইচটি অন থাকলে সবুজ বাতিতে জ্বলে, কারেন্টে যদি সংযোগ থাকে তাহলে সবুজ বাতিতে জ্বলে, আর ব্যাটারি চার্জ হলে লাল বাতি জ্বলে। আর যদি ফুল চার্জ উঠে যায় তাহলে আবার সবুজ বাতিটি জ্বলে ওঠে, তাহলেই ইউপিএস এর ব্যাটারির চার্জ থাকে। সবুজটি জ্বলা থাকলে ইউপিএস এর ব্যাটারির চার্জ থাকে। এই যে এই দুটো হচ্ছে আমাদের ডাইরেক্ট এসি কোড থেকে। এটা হচ্ছে থার্মোস্টার, এটা হচ্ছে ক্যাপাসিটার, একটি এটাও খুলতে অনেক ইয়ে হবে, খোলা যাবে কিন্তু অনেক সময় লাগবে, ইয়ার্স ভিডিওটা বড় হয়ে যাবে। না দেখ আমি এটাও খুলে দেখাচ্ছি, এই যে দুইটে লাইট আছে, আপনাদেরকে আমি এটা খুলে দেখাচ্ছি, আপনারা তাহলে বুঝতে পারবেন। এখানে আর কোনো সার্কিট নেই, এই মাদার বোর্ডটি আছে আর এইটা আছে, এই অ্যাডাপ্টারটি আছে, দুইটা স্ক্রু আছে, আর কোনো কিছু এখানে আশা করি আপনারা পাবেন না। আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনাদেরকে
টার্মিনাল টি খুললাম, ভালো লাগবে, এটা নিলেও হবে না এলেও হবে। এই যে আপনাদেরকে এটা আমি খুলে দেখাচ্ছি, এই দেখছেন ভিউয়ার্স, আপনারা আশা করি বুঝতে পারছেন এই যে কীভাবে কে ইউপিএসে কী কী থাকে তা আপনারা বুঝতে পারছেন। এই যে এটা আমি আলাদা জায়গায় একটা রাখি দিয়েছিলাম, এই যে ভিউয়ার্স আশা করি আপনারা দেখতে পারছেন, কোনো কিছু নাই। এই যে এই ব্যাটারিটি ইউপিএসের, এটা টোটাল কভার, এটি হচ্ছে ব্যাটারির এই যে মাইনাস প্লাস তারটি, এই যে এখানে মূলত এখানে বোর্ডটা বসা থাকে, ইউপিএসের বোর্ডটা বসা থাকে এখানে। এই যে অ্যাডাপ্টরটি, এই অ্যাডাপ্টরটি আমাদের মেন, এটাই আউটপুট ইনপুটের কাজ করে, মূলত আউটপুট ইনপুট এই কাজ করে। এখান থেকে আমাদের এসি সংযোগ করতে হয়, এই আর মূলত এই কোডটি কারেন্টে আমরা লাগাই যখন তখন এই ব্যাটারি চার্জ হয়। বিকজ আপনারা আশা করি ভালো আছেন, আমাদের ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও সাথে থাকা বেলওয়াল আইকনটি অন করে দিবেন ও আমাদের সাথেই থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আশা করি আমাদের ভিডিওটা শেষ করছি এখানেই।